আসসালামু আলাইকুম, কেমন আছো আমার সোনামণিরা? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বাংলা আমরা নতুন কিছু শিখবো তোমাদের সাথে, ঠিক আছে? আমি তোমাদের শিখাবো, তোমরা শিখবে, ঠিক আছে? তাহলে সবাই পেন্সিল, রাবার, শার্পনার সব কিছু নিয়ে বসে যাও, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমার সোনামণিরা সবাই বসে যাও। দেখো, আমরা কিন্তু গত ক্লাসে কি শিখেছিলাম? ক থেকে উম পর্যন্ত আমরা শিখেছিলাম, তাই না? আজকে আমরা উমর পরে থেকে শিখবো, ঠিক আছে? উমর পরে কি হয় জানো? উমর পরে হয় চ। এই দেখো, একটা মাত্রা দিলাম, মাত্রা দিয়ে একটা দাগ দিলাম, দাগ দিয়ে এইভাবে নিয়ে এইভাবে আমাদের চ হয়ে গেল, তাই না বলো? ঠিক এইভাবে দেখো, আমরা আরেকবার আমরা চ লিখব। দেখো তোমরা, মাত্রা এই যে দিয়ে দিলাম এইভাবে দিয়ে এইভাবে, ঠিক আছে? আবার দেখো, সোজা একটা দাগ দিয়ে উপরে উঠাবা, উপরে উঠে একটু পাকা করে দিবা, তাহলে কিন্তু চটা দেখতে সুন্দর হবে, ঠিক আছে? তারপরে দেখো, আবার আমরা একটু লিখছি, এইভাবে তো উঠাই দিই এইভাবে। তোমরা নিশ্চয়ই আট লিখতে পারো, তাই না? আট যেভাবে লেখে তোমরা কিভাবে লেখো? আর দেখো তো, এইভাবে লেখো না, এইভাবে দিয়ে এইভাবে দাও না, বলো? তারপরে যেতে এইভাবে দাগ দাও, তাই না? কিন্তু এখানে আমরা ঠিক এইভাবে লিখবো না, অনেকটা কিন্তু আটের মতো চটা আমরা সোজা এই আটের মতো উঠাবো, উঠে একটু বাঁকা করে দিব, তাহলে আমাদের চ হয়ে যাবে, বুঝতে পেরেছ? দেখো তাহলে আমরা এই যে চ লিখেছি, কয়টা চ লিখেছি? কোনো তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা কিন্তু পাঁচটা চ লিখে ফেলেছি। বাট তোমরা কিন্তু তোমাদের পেজে সম্পূর্ণটা ভরে লিখবে, ঠিক আছে? তোমাদের কিন্তু পাঁচটা লিখলে হবে না, মিসের তো এখানে স্পেস কম, তাই আমি পাঁচটা লিখেছি। বাট তোমাদের খাতে তো অনেক স্পেস আছে, তাই না? তাই তোমাদেরকে একটু বেশি করে লিখতে হবে, যত বেশি লিখবে তত সুন্দর করে শিখবে, বুঝতে পেরেছ? দেখো তাহলে চ আমাদের হয়ে গেল, এখন আমরা কি লিখবো জানো? এখন আমরা লিখবো ছ, ছয়ের পরে ছ শিখবো। দেখো ছটা ছোট্ট একটা চ, ছোট্ট একটা চ দিয়ে এই একটা দুই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ছ হয়ে গেল। দেখো তোমরা আবার এই যে মাত্রা দিয়ে আমি ছোট্ট করে একটা চ লিখে এভাবে আবার ঘুরিয়ে দুই লিখে দিলাম, তাহলেই কিন্তু ছ হয়ে গেল, বুঝতে পেরেছো তো? দেখো আরেকবার দেখো, এই দাগটা দিয়ে ছোট্ট কয়েকটা চ লিখে এইভাবে দিয়ে দুই, তাহলেই একদম ছ হয়ে যাবে। আবার দেখো, এই যে দেখেছ ছ, আরেকবার দেখো, এই দিয়ে এইভাবে দিয়ে এইভাবে, তাহলে এটা আমরা কি শিখলাম? ছ, চ, ছ। আবার সবাই বলো চ, ছ, চ, ছ, চ, ছ। আচ্ছা তাহলে আমরা একবার প্রথম থেকে বলি, সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, ক, খ, গ, ঘ, উ, চ, ছ। আর একবার বলো, ক, খ, গ, খ, উ, চ, ছ। আচ্ছা তারপরে কি জানো, এই চ ছর পরে, চ ছর পরে হচ্ছে বর্গীয় চ, চ ছর পরে কি জানো? বর্গীয় চ। আচ্ছা চতে কি হয় তোমাদের তো এটা বলা হয়নি, চতে চোখ হয়। চতে কি হয়? এই যে আমাদের চোখ দেখতে পাচ্ছ, এই যে আমার চোখ, তোমার চোখ, সেই চোখ, ঠিক আছে? চতে চোখ হয়। তারপরে ছতে কি হয় বলো তো? ছ
ছাতে ছাতা হয়, ছাতা দেখেছো তোমরা? ছাতে ছাতা হয়, ছবি হয়, তাই না? ছাগল হয়, অনেক কিছু হয়। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই পড়বে, ঠিক আছে? তারপর দেখো চ ছ, তারপর আমরা কি শিখব? বর্গীয় জ। দেখো বর্গীয় জ কিভাবে লাগে। আচ্ছা তোমাদের রস্যও শিখিয়েছিলাম না, রস্য বা ছয়। তোমরা তো ছয় লিখতে পারো, তাই না? তাহলে তোমরা আগে ছয় লিখো আমার সঙ্গে সঙ্গে। দেখো এই যে ছয়, ঠিক আছে? আবার আমরা লিখি নিচে এই দুটো দিয়ে এইভাবে ছয় মাত্রা দিতে হবে, ঠিক আছে? এভাবে উঠে দিয়ে এভাবে ছয়, আবারও দিলাম ছয়, নিচেও আবার দিয়ে দিলাম। এখন তো তোমরা বলবে মিস তো বললো আমাদের বর্গীয় জ শেখাবে, তাহলে মিস ছয় লিখলো কেন, তাই না? তাই মনে হচ্ছে না? কিন্তু আমরা কিন্তু এই ছয় দিয়েই কিন্তু আমরা বর্গীয় জ লিখতে পারি, জানো কিভাবে? দেখো কিভাবে লিখি, আমি যেভাবে লিখবো তোমরাও ঠিক সেভাবে লিখবে, তাহলেই তোমরা পারবে, ঠিক আছে? আসো এই দেখো, এখান থেকে এই যে ছয়টা আমরা শুরু করেছি না, এখান থেকে এই একটা বাঁকা দাগ দিই, দাগ দিয়ে এইভাবে দিয়ে দিব, হয়ে গেল আমাদের বর্গীয় জ, তাই না বলো? এই দেখো আরেকবার দেই, এই করে একটা বাঁকা দাগ দিয়ে এইভাবে দিয়ে দিলাম, বর্গীয় জ হয়ে গেল, তাই না? এখন দেখেছ বর্গীয় জ লেখা কত সহজ, তাই না? আসো দেখো আরেকবার লিখি, এইভাবে দাগ দিয়ে এইভাবে, ঠিক আছে? তারপরে দেখো এইভাবে দাগ দিয়ে এইভাবে, এইভাবে দাগ দিয়ে এইভাবে, ঠিক আছে? আমাদের কিন্তু এটা বর্গীয় জ হয়ে গেল। তাহলে আমরা কয়টা লেখা শিখে ফেললাম? তিনটা, চ ছ বর্গীয় জ। আরেকবার বলো চ ছ বর্গীয় জ। এখন কি লিখবো জানো? এখন আমরা শিখবো ও বর্গীয় জতে কি হয় বলো তো। বর্গীয় জতে হয় জাহাজ। তোমরা জাহাজ দেখেছো? একদম সমুদ্রে কিন্তু জাহাজ থাকে, জানো? অনেক বড় বড় জাহাজ থাকে। বর্গীয় জতে হয় জাহাজ। আবার একটা ফলের নামও আছে বর্গীয় জ দিয়ে, জাম। তোমরা জাম খেয়েছো কখনো? কালো কালো হয় ছোট ছোট, সেই জাম, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো ঝ দিয়ে লিখবো, ঠিক আছে? ঝ আমরা শিখি, দেখো ঝটা কিন্তু একবারে সহজ, জানো? তোমরা এক কাজ করবে, তোমরা ক লিখতে পারো না, সে ঝ কিন্তু অনেকটা কয়ের মতো। দেখো ঝয়ে আমরা এই যে মাত্রা দিলাম, পুরো মাত্রা দিব না, জ বর্গীয় জতে যেটা আমরা পুরো মাত্রা দিয়েছি, ঝতে কিন্তু আমরা পুরো মাত্রাটা দিব না। দেখো এখান থেকে এই যে কয়ের মতো করে এইভাবে দিলাম, ঠিক আছে? তারপর এই উপর থেকে একটা দাগ দিব, দাগ দিয়ে এই, তোমরা রি লিখেছো না অনেকটা, সেই রি এর মতো করে। তারপরে এখানে একটা মাত্রা দিয়ে দিব, শুধু পার্থক্য এতটুকু, রি কিন্তু আমাদের রি রি কিরকম হয়, এরকম হয়, তাই না? কোনো এই পাশে মাত্রা হয় না। ক কেমন হয়? ক হয় এরকম। আর ঝ কেমন হবে? শুধু এই পাশে একটা মাত্রা, এই পুরো কয়ের মতো করেই লিখবো, উপরে একটা মাত্রা দেব, এই দিয়ে দিব, হয়ে গেল ছ। দেখেছ এই হলো আমাদের ছ। আবার দেখো একটু এতটুকু পর্যন্ত মাত্রা টেনে আমরা সোজা দাগ দেব, তারপরে এই কয়ের মতো করে আমরা এইভাবে লিখব, তারপর উপর থেকে একটু আমরা দাগ দিয়ে দিব, এই দাগটাকে আমরা এদিকে দিয়ে দিব, ব্যাস হয়ে গেল আমাদের ঝ। দেখেছো কত সহজ? তোমরা তো এমনিতেই ভয় পেয়ে যাও, আল্লাহ বাংলা লেখার জন্য কত কঠিন, তাই না? কিন্তু বাংলা লেখা একেবারেই সহজ, পানির মতো সহজ, দেখেছো? তারপর দেখো আমরা আবার ঝ লিখছি, এই যে একটা ঝ, তারপরে আর একটা ঝ লিখি আমরা, আরেকটা ঝ, আরেকটা ঝ লিখি,
দেখেছো সুন্দর হয়েছে না? অবশ্য তোমাদের মতো সুন্দর হয়নি, তোমরা তো আমার থেকেও সুন্দর করে লেখো, তাই না? তারপর দেখো তাহলে আমরা কি কি শিখলাম, চ ছ বর্গীয় জ ঝ। এখন আমরা কি শিখবো জানো? ইয় নিয়, ঠিক আছে, ইয় নিয় শিখবো। দেখো নিয় কি করে লিখতে হয় জানো? আগে আমরা একটা এ লিখে ফেলি, এটা তোমরা সবাই লিখতে পারো, পারো না বলো? এ লিখতে পারো না? হ্যাঁ, তাহলে আগে আমরা এটা লিখে ফেলি। এই যে সবাই আমরা এ লিখেছি, তো লিখছো আমার সাথে সাথে এ? এখন এই এ পুটুলিটি একটু বড় করে দিই, তাহলে পচা দেখা যায়, তাই না? এই এখান থেকে একটা দিলাম, এখান থেকে আরেকটা দিলাম, হয়ে গেল ইয়ো, তাই না? আবার দেখো এই একটা লাগিয়ে দিলাম এখানে, এই একটা লাগিয়ে দিলাম এখানে, ইয়ো হয়ে গেল। এই একটা লাগিয়ে দিলাম এখানে, এই একটা লাগিয়ে দিলাম এখানে, তাই না? এই একটা লাগিয়ে দিলাম এখানে, এই একটা লাগিয়ে দিলাম এখানে, দেখেছো ইয়ো হয়ে গেল, কত সহজ। এই একটা এখানে দিলাম, এই একটা এখানে দিলাম, ইয়ো। ও তোমাদের তো ঝ দিয়ে বলা হয়নি, তাই না? আচ্ছা দেখো ঝতে কি হয়, ঝতে হয় ঝুড়ি, ঝতে কি হয় ঝুড়ি, ঝতে কি হয় ঝুড়ি। আর ইয়োতে কি হয়, ইয়োতে হয় মেউ মেউ, দেখেছো? ইয়োতে কি হয়, মেউ মেউ যে ডাকে সেই মেউ, ঠিক আছে, মেউ। তারপরে মিয়া, এটা হয় ইয়ো দিয়ে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম, চ ছ ঝ জ বর্গী, চ ছ বর্গীয় জ ঝ ইয়ো, চ ছ বর্গীয় জ ঝ ইয়ো, তাই না? তাহলে কিন্তু আমাদের ফার্স্ট এটা শেখা হয়ে গেল। তাহলে আমাদের প্রথম থেকে ক খ গ ঘ উম চ ছ জ ঝ ইয়ো, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা শিখে ফেলি সহজ দেখে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখবো ইয়োর পরে, কি দেখো ইয়োর পরে হচ্ছে ট, ইয়োর পরে কি ট, ট কি করে লেখে জানো? একেবারে সহজ, দেখো এইভাবে উঠিয়ে এইভাবে ট হয়ে গেল, তাই না? টয়ের একটা মাথা আছে, এইভাবে দিতে হয়, ঠিক আছে। তারপরে দেখো আবার লিখছি আমরা মাত্রা দিয়ে ট, কিভাবে এরকম চয়ের মতো করে উঠিয়ে তা গোল্লা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরটা মাথা, তারপরে দেখো আবার দিচ্ছি এইভাবে দিয়ে উঠিয়ে এইভাবে, জাস্ট একটা মাথা, তারপরে দেখো এইভাবে দিয়ে এইভাবে, জাস্ট একটা মাথা দিয়ে দিব হয়ে যাবে, এইভাবে দিয়ে এইভাবে, বাস হয়ে গেল ট, তাই না? ট কিন্তু একবারে সহজ। তারপর দেখো আমরা কি শিখবো, টতে কি হয়, টিয়া, টতে হয় টিয়া, টতে হয় টাকা, তাই না? তারপর আমরা ঠ শিখবো, ঠ শিখবো কিভাবে জানো? আমরা যে গ শিখেছিলাম না, গয়ের এইভাবে দিয়েছিলাম না, ঠিক আছে, এইভাবে দিয়ে তারপরে নিচে থেকে উঠিয়ে দিয়ে লাগিয়ে একদম তুলে দেব। তারপর আবার দেখো এই গয় শিখেছিলাম এইভাবে, এইভাবে উঠিয়ে নিচের সাথে একদম লাগিয়ে দিব, তাহলেই হয়ে যাবে ছ, দেখেছ? মাত্রা দিয়ে এইভাবে দিয়ে এইভাবে, কত সহজ না? ছ গয়ের মতো দিয়ে নিচের থেকে এইভাবে উঠিয়ে দিতে হবে, তাহলেই ছ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা কি গেল, ঠ, ঠতে কি হয়, ঠতে হয় ঠোঁট, ঠতে কি হয় ঠোঁট,
হাতে কি হয়, ঠোঁট হয়, খেলা গাড়ি হয়, ঠান্ডা হয়, ঠিক আছে। তারপরে আমরা কি শিখবো, ড। ড কিভাবে লেখে, ড লেখে এই যে ছয়ের মতো করে লিখে দিবে, হয়ে যাবে ড। দেখো, দেখেছো, জাস্ট ছয়ের মতো করে লিখে দিবে, তাহলেই ড হয়ে যাবে। তারপরে ঢ, ডতে কি হয়, ডতে হয় ডাব, ডতে হয় ডিম। তারপরে দেখো ঢ, ঢ কিন্তু ঠিক টয়ের মতো, শুধু মাথাটা দেওয়া লাগবে না। দেখো এই ঢ, দেখেছ, জাস্ট এইভাবে। ঢ, ঢতে কি হয়, ঢতে হয় ঢোল, ঢতে হয় ঢাকনা, তাই না? ঢতে কিন্তু আমাদের এই ঢাকা শহরে হয়, জানো, ঢতে কিন্তু এই ঢাকাও হয়। তারপরে কি জানো, তারপরে আমরা কি লিখবো, মূর্ধন্য। মূর্ধন্য কিভাবে লেখে, এই যে দাগটা আছে, এই দাগের উপর থেকে দাগ দিতে হবে, তারপরে এখান থেকে ধরে এই, সরি সরি, পচা হয়ে গেল, দেখো এইভাবে দাগ দিয়ে এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। উপর থেকে দাগ দিয়ে পুরো এই দাগের সাথে আমাদের মিলে দিতে হবে, এইভাবে, দেখেছ, উপর থেকে দাগ দিব, তারপরে মাঝখান থেকে এইভাবে উঠিয়ে আবার নামিয়ে এটা গোল দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে মূর্ধন্য। বুঝতে পেরেছ বামুনি আমার? এই দেখো, এই যে দেখো, দেখেছ মূর্ধন্য হয়ে গেছে। মূর্ধন্যতে কি, মূর্ধন্যতে হরিণ, মূর্ধন্যতে বীণা, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম, আজকে আমরা শিখলাম চ ছ জ ঝ ণ ট ঠ দ ধ ট ঠ দ ধ মূর্ধন্য। তাহলে তোমাদের এস ডাব্লু কি থাকবে, এস ডাব্লু থাকবে, এস ডাব্লু হচ্ছে ক থেকে আবার তোমরা শুরু করবে, ক থেকে মূর্ধন্য, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের এস ডাব্লু থাকবে, সবাই খাতা ভরে ভরে তিন চার পেজটা করে এস ডাব্লু করবে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের সাথে আমার ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।